আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। যে মানুষটা তোমাকে এক সময় বলতো যে তোমাকে না পেলে সে বাঁচবে না, একদিন দেখবে সেই বলবে তুমি আর কেউ না। মনে রাখবে, পরিবারের জন্য যে তোমাকে ছেড়ে দেয় সে আর যাই হোক কখনো তোমাকে ভালোবাসেনি। বিশ্বাস করতে তোমার কষ্ট হলেও কথাটা কিন্তু সত্যি। টাকা থাকলে তুমি পৃথিবী কিনতে পারবে, আর টাকা না থাকলে তুমি পৃথিবী চিনতে পারবে। জীবনে তুমি দুই ধরনের মানুষ দেখতে পারবে, কেউ নতুন একজনকে পেয়ে জীবনে পুরাতনকে ভুলে যায়, আবার কেউ শত শত মানুষের ভিড়েও নিজের পুরাতন মানুষকে খুঁজে নেয়। মনে রাখবে, ভালোবাসি বলতে সবাই পারে, কিন্তু সেই কথাটার মূল্য সবাই দিতে পারে না। তুমি শুধু তাকেই ভালোবাসো যে মানুষটা শত সমস্যার মধ্যেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে। তুমি বিশ্বাস তাকেই করবে যে তোমাকে কষ্ট দিয়ে নিজেই নিজেকে অপরাধী মনে করবে। যখন কারোর প্রতি তোমার ভালোবাসা বেড়ে যাবে, তখন সে ভালোবাসা তোমাকে সুখের চেয়ে দুঃখ বেশি দিবে। কাউকে তুমি যদি সত্যি সত্যি ভালোবাসো, তবে হাজার ব্যস্ততার মধ্যেও তাকে একটুও সময় দিও। হয়তোবা তোমার একটু সময়ের জন্য সর্বদা সে অপেক্ষায় বসে থাকবে। প্রত্যেকটা মানুষ চায় তার ভেঙে যাওয়া সম্পর্কটাকে একেবারে ভুলে যেতে, কিন্তু হাজার চেষ্টার পরেও সেটা সম্ভব হয় না। বেশি পরিমাণে রাগী মানুষদের ভালোবাসা অতিরিক্ত হয়, তাদের অনুভূতিটা জনে জনে আসবে না। আঘাত না পেলে তুমি কাছের মানুষ চিনতে পারবে না, আর বিপদে না পড়লে তুমি বন্ধু চিনতে পারবে না। কিছু মানুষ আমাদের জীবনে আসেই অক্সিজেন হয়ে, আর দেখবে এক সময় কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে যাবে। কাউকে কষ্ট দেওয়াটা খুব সহজ, কিন্তু কারো মুখে হাসি ফোটানোটা মোটেও কিন্তু সহজ নহে। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে তুমি অবশ্যই একবার ভাববে, কারো সাথে প্রেম করে তাকে জীবনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য, আর সেটা পাবে না জেনেও প্রেম করাটা হলো ভালোবাসা। বিশ্বাস কথাটা ভালোবাসার চেয়েও দামি, কারণ একটাই, বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকবে না। সবচেয়ে কষ্ট হবে তখন যখন দুজনেই অনলাইনে থেকেও কেউ কাউকে মেসেজ করবে না। তোমার জীবনে কিছু মানুষ থাকবে যারা কাছে থাকলেও কাঁদায়, আর দূরে গেলেও কাঁদায়। যার কাছে নিজের দুর্বলতা বলার পরেও সে কখনো আঘাত করে না, সেই তোমার প্রিয় মানুষ। হাজারো ঝগড়ার পর কোনো কিছু হয়নি বলে তোমাকে কাছে টেনে নেওয়া ছেলেটাই তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। হাজারো অবহেলা আর ঝগড়ার পরেও যে বারবার ফিরে আসবে সে নির্লজ্জ নহে, সে কিন্তু সত্যি তোমাকে ভালোবাসে। কেউ তোমায় সবচেয়ে বেশি অবহেলা তখনই করবে যেই সময় সে তোমার কাছ থেকে সবচেয়ে বেশি
গুরুত্ব পাবে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু তোমাকে প্রকাশ করার ধরনটাই এক এক রকম। যে মেয়েটা তোমার জন্য চোখের পানি ফেলে, সে কিন্তু তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তোমার নিজের কষ্ট তুমি নিজের মনের মধ্যেই রাখো, সবার কাছে বলতে নেই। কষ্টের ভাষা সবাই বোঝে না, তার জন্য সবাই উপহাস করে। আর সবশেষে একটি মেসেজ আমার পক্ষ থেকে, সবসময় নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে শিখুন, দেখবেন এর প্রতিদান একদিন আপনি অবশ্যই পাবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমাদের ছোট্ট পরিবারের এখনও যারা সদস্য হননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি সরল মোটিভেশন বাংলা। আমাদের সাথেই থাকুন। আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।